हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आई प्रिंस। तो এখন কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো একটা ব্যাপার তার মধ্যে হচ্ছে দেব আর জিতকে নিয়ে। তো আমার মনে হয় তারা একটা জিনিস আমার মনে হয় ঠিক করছে না, সেটা নিয়ে আমি কথা বলবো। তো তার আগে আরো একটা ব্যাপার নিয়ে কথা বলছি। তো প্রথমে যে গানটা নিয়ে কথা বলবো সেটা নাম হচ্ছে সাড়ে বলে বেওয়াফা বলে যে গানটা বেরিয়েছে, সেটা হচ্ছে বচ্চন পান্ডে সিনেমার গান। তো এই গানটার বিজিএমটা খুব হিট হয়েছিল। এই গানটার পিছনে যে বিজিএমটা রয়েছে এটা কিন্তু ট্রেলারে একটা বিরাট পরিমাণ জায়গা জুড়ে রয়েছে। মানে রাষ্ট্রপতি অ্যাকশনটা হচ্ছে বা যেমন জ্যাকলিন এলো ওই জায়গাতেই মিউজিকটা বাজলো। তো বিজিএমটা আমার খুব ভালো লেগেছিল। তো জানতাম এটা একটা গান থাকবে। তো যাই হোক, গানটা এসছে। তো গানটা যে খুব একটা যে ভালো গান আমি এটা বলতে পারবো না, কিন্তু গানটার ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে। কেন বলছি, এই গানটা যে ব্যাপারটা দেখানো হচ্ছে, প্রথমেই অক্ষয় কুমারের একটা ডায়লগ দিয়ে শুরু যে আমাকে নিয়ে যে সিনেমাটা বানানো হয়েছে তাতে সবকিছুই রয়েছে। তো একটা জিনিস নেই, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, এবং সেই এই গানটাতে পুরোপুরি এন্টারটেনমেন্ট রয়েছে। তো গানটায় যে ব্যাপারটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমাতে বচ্চন পান্ডের যে চেলা রয়েছে একটা পেন্ডুলাম, যাকে ট্রেলারে দেখানো হয়েছিল যে তার একটা গার্লফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে পিঙ্কি। তো এখানে সেই পিঙ্কির দেখা যাচ্ছে অন্য একজন কোন বড় মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে, কোনো এমএলএ টেমএলএর সঙ্গে বিয়ে হচ্ছে। সেখানেই অক্ষয় কুমার এসছে একটা আর কি রিভেঞ্জ নিতে। সেখানে পেন্ডুলাম এসছে যে পুরো মদ খেয়ে চুর হয়ে আছে। তো এই যে মানে চেলারে যে রকম একটা দুঃখ হচ্ছে, একটা সিচুয়েশন হয়েছে, সেটার জন্য একটা রিভেঞ্জ নিতে হচ্ছে অক্ষয় কুমার সেখানে এসছে এবং বিয়ে বাড়িটা পুরো বরবাদ করতে এসছে। তো লাস্টে দেখা যাচ্ছে মেয়েটা কিন্তু হয়তো আবার মানে পেন্ডুলামের কাছে হয়তো ফিরে আসতে পারে, এরকম একটা দেখানো হচ্ছে। তো সেই হিসেবে গানটা কিন্তু দেখতে মন্দ লাগছে না। গানটার মধ্যে বেশ ভিডিওটা বেশ ভালো লাগছে, অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো লাগছে, মানে যে লেভেলের এক্সপ্রেশন দিয়েছে বেশ ভালো লাগছে গানটা দেখতে। তো এরকম কিছু সিচুয়েশন কিন্তু সিনেমাটায় দরকার রয়েছে, কারণ শুধুমাত্র তো অ্যাকশন দিয়ে হয় না, এরকম নানা রকম অ্যাঙ্গেল দরকার রয়েছে। এবং এটা কি বলে ওই সিনেমাটাতেও রয়েছে, যেটা আমি নিয়ে সকালে কথা বললাম, গদ্দম কোনটা গণেশেও এরকম কিছু সিচুয়েশন রাখা হয়েছে যেগুলো শুধুমাত্র আপনি মানে ওই ক্যারেক্টারটাকে দেখছেন না, বাদ বাকি ক্যারেক্টার গুলোর সঙ্গে আপনি কিন্তু রিলেট করে যাচ্ছে। তো এটা কিন্তু ইনস্টার মধ্যেও রয়েছে এবং এটা দরকার রয়েছে, তাহলে কিন্তু ইমোশনাল যে ব্যাপারটা আপনারা বেশি করে পাবে। তো আশা করছি ফারাজ সঞ্জি কিন্তু সিনেমাটা ভালোই ডাইরেক্ট করবে। তো দেখা যাক কি হয়। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সিনেমা শুটিং কমপ্লিট হয়েছে। এটা প্রথমবার জিতের প্রোডাকশন হাউস থেকে প্রসেনজিৎ কাজ করছে, দিদিপ্রিয়া কাজ করছে। সিনেমাটার নাম হচ্ছে আয় খুকু আয়, যেটা মূলত একটা বাবার মেয়ের গল্প। এবং এটাও শোনা যাচ্ছে এখানে নাকি দ্বৈত চরিত্র প্রসেনজিৎকে দেখা যাবে, মানে একদিকে সে বাবার চরিত্র করছে যে লোকটা খুব ভাইরাল হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এখানে আর একটা ক্যারেক্টার করতে দেখা যাবে। তবে স্টোরি এর থেকে বেশি কিছু মানে জানা যায়নি। ডাইরেক্টর সৌভিক কুণ্ডু এটা ডাইরেক্ট করছে সিনেমাটা। তো এখানে অনেকেই আশা করছে এটা জিতের কোনো ক্যামিও থাকবে কিনা। তো এখন অবধি কোনো মানে কিছু খবর পাওয়া যায়নি। তবে যেহেতু সুইজারল্যান্ডে একটা গানে জিতের ক্যামিও ছিল, তো আশা করাই যায় যে এটাতে হয়তো জিতে কোনো একটা ক্যামিও হয়তো করতেও পারে, এবং বলে হয়তো একই সিনে হয়তো আমরা এরম হতে পারি যে বুম্বাদাকে আর জিতকে হয়তো একসঙ্গে দেখতেও পেতে পারি। তো যেটা দেখা যাবে পরে। তো এই সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং একেবারে র্যাপ হয়ে গেছে। তো দেখা যাক কি হয় এই সিনেমাটা নিয়ে। আমি কিন্তু খুব এক্সাইটেড, এটা হয়তো আমরা একটা অন্য বুম্বাদাকে হয়তো পেতে চলেছি, তাও জিতের প্রোডাকশন হাউস থেকে। আর লাস্ট এটা নিয়ে কথা বলবো, যেটা আমি শুরুতেই বললাম যে জিতা দেব একটা জিনিস আমার মনে হয় ঠিক করছে না, সেটা হচ্ছে এটাই যে আপনারা জিতের বা দেবের এখন যে সিনেমার রিলিজের ধরন গুলো দেখুন, আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু অকেশন ছাড়া সিনেমা রিলিজ করছে না। আপনি যদি দেখেন দেবের আপকামিং সিনেমা যেগুলো আসছে, ধরুন কিসমিস রিলিজ করছে ঈদে, তারপর ধরুন রিলিজ করছে কাছের মানুষ, রিলিজ করছে পুজোতে, আবার ধরুন যে সিনেমাটা আসছে প্রজাপতি সেটা রিলিজ করছে আবার ডিসেম্বরে, অর্থাৎ বাংলার তিন তিনটে বড় টাইম কিন্তু দেব নিজের নামে অলরেডি করে নিয়েছে। এবং এটা অবভিয়াসলি ঠিক, একজন প্রডিউসার চাইবেই তার সিনেমাকে সেরা সেরা টাইমে রিলিজ করতে। এবার সমস্যাটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি শুধু দেব আর জিতকে নিয়ে এগোতে পারবে না, সবাইকেই দরকার রয়েছে একটু একটু করে। এবার দেব আর জিত যদি সব থেকে সেরা টাইমগুলো নিয়ে নেয়, তাহলে অঙ্কুশ বলি বা সোহম বলি বা বাদ বাকিদের বলি অনেক কিন্তু স্ট্রাগল ফেস করতে হচ্ছে। কেন বলছি, বাংলাতে অডিয়েন্স তো এমনি কমে গেছে এবং বাংলার অডিয়েন্সরা এখন অকেশন ছাড়া সিনেমা দেখছে না, বাংলা সিনেমার কথা বলছি। আজকে যদি গোলন্দাজ বলি বা টনিক বলি নর্মাল টাইমে রিলিজ করতো, এই লেভেলের বিজনেস কিন্তু করতে পারতো না। এবার কথা হচ্ছে দেব আর জিতের সিনেমা নিয়ে বিজনেস করে ফেলছে, কারণ জিতেরও বাজি পুজোতে এসেছিল বলে মোটামুটি একটা ভালো টাকা তুলতে পেরেছিল। কিন্তু এই রিমেক সিনেমাটি যদি অন্য টাইমে আসতে হয়তো মানে কালেকশনটা হয়তো হতো না। এবার কথা হচ্ছে ঈদেতে জিতেরও রাবণ আসছে, অর্থাৎ জিতও কিন্তু এখন দেখা যাচ্ছে অকেশনের টাইম ছাড়া কিন্তু রিলিজ করছে না। এবার বলিউডে দেখুন অনেক হিরো হিরোইন রয়েছে, তারপর আমাদের তামিল তেলেগু তো অনেক হিরোইন রয়েছে, মানে কমার্শিয়ালি বলছে আমাদের এখানে সব মিলিয়ে পাঁচজন হিসেব মতো, বাদ বাকিরা সবাই অন্য ধারা সিনেমা করছে। এবার এবার যদি দেব আর জিতই শুধুমাত্র সেরা অকেশন টাইম গুলো বেছে নেয়, তাহলে কি হচ্ছে, সোহমও তার মানে সিনেমাকে সেরা টাইমে আনতে পারছে না, অঙ্কুশ তার মানে সিনেমাকে সেরা টাইমে আনতে পারছে না, কারণ অঙ্কুশ এনেছিল এফআইআর, ভালো সিনেমা ছিল, কিন্তু পুজোতে আনার কারণে অতগুলো সিনেমার সঙ্গে ক্লাসে গিয়ে সিনেমাটা কিন্তু পেরে ওঠেনি। যে লেভেলের কালেকশন করা উচিত অবভিয়াসলি সেই লেভেলের কালেকশন কিন্তু করতে পারেনি। তো সেই সময় যদি
সিনেমাটা সিঙ্গেল রিলিজ করতো একটা হিউজ কালেকশন করতো। তো আমার মনে হয় দেব আর জিৎ তো সুযোগ পাচ্ছে, তারা বেসিক্যালি দেবের তিন তিনটা সিনেমা অলরেডি অকেশনে আসছে, তো সেখানে যদি দেব যদি একটু নিজেকে এবার নর্মাল টাইমে, কারণ দেবের যা ফ্যান ফলোয়িং রয়েছে দেবের সিনেমা কিন্তু নর্মাল টাইমেও চলবে, অস্বীকার করে লাভ নেই, একটা মিনিমাম কালেকশন করে নেবে। তো দেব যখন এতগুলো সিনেমা ভালো কালেকশন দিয়ে দিয়েছে, এবার মনে হয় কিন্তু একজন সিনিয়র হিসেবে দুজন যে সিনিয়র রয়েছে দেব আর জিৎ, এই দুজনের এখন কিন্তু উচিত অন্যান্য অভিনেতাদেরও কিন্তু একটু জায়গা দেওয়া, স্পেস দেওয়া। এর ফলে কি হবে, সিনেমা তো মানে কমার্শিয়ালি দুজন হিরোই থাকবে, দেব আর জিৎ, বাদ বাকিরা কিন্তু সেইভাবে নিজেদেরকে আর মেলে ধরতে পারবে না। অঙ্কুশ অনেক ভালো ভালো সিনেমা আসছে, কিন্তু এরকম অকেশনে আসা দরকার যেখানে তার সিনেমা সিঙ্গেল রিলিজ করবে, তাহলে কি হলো বছরে বাইরের লোকেরা দেখবে এখানে শুধুমাত্র দেব আর জিৎ না, আরো হিরোদের সিনেমা চলে। তো আমার মনে হয় এটা নিয়ে খুব ভাবার দরকার রয়েছে, মানে দেব আর জিৎ অবশ্যই ভালো কাজ করছে, টলিউডকে টানছে ঠিক কথাই, কিন্তু বাদ বাকি যারা সুযোগ দেওয়া দরকার, নতুন যারা আসছে পাশাপাশি যারা রয়েছে প্রত্যেককে কিন্তু স্পেস দেওয়াটা দরকার রয়েছে। দেখবেন অনেক সময় শাহরুখ খানের জন্য অক্ষয় কুমার পর্যন্ত কিন্তু স্পেস ছেড়ে দিয়েছে, আবার অক্ষয় কুমারের জন্য অনেক সময় আমির খানের মতো সিনেমাও, আমির খানের মতো লোকেরাও কিন্তু স্পেস ছেড়ে দিয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে, তো এটা আমাদের বাংলাতেও কিন্তু হওয়া দরকার, সবসময় শুধু অকেশনে দেব আর জিৎ ক্ল্যাশ হবে এটা তো হতে পারে না, বাদ বাকিরা আমরা যাই বাদ বাকিদের সিনেমাও কিন্তু অকেশনে রিলিজ হোক। তো দেখা যাক কি হয়, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত, আমি তাদের পরেই বেশিরভাগ কথা বলি, কিন্তু এটা আমার একটু মনে হলো যেটা বিরুদ্ধে কথা বলেছি তাই বললাম, এটা নিয়ে রাগের কিছু নেই, আমার কাছে তাদের জন্য রেসপেক্ট এখনো এক আছে। আমি শুধু টলিউডের ভালোর জন্য আমি একটা আমার দিক থেকে একটা ওপিনিয়ন রাখলাম, এটা অনেকে মানতেও পারে অনেকে নাও মানতে পারে, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন, আর যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, গেট দেবে লাইক, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।